কীর্তি মানুষকে করে কীর্তিমান, আবার নিজেকে কীর্তিমান প্রমাণে কিছু লোক সমানে লোক দেখানো দানের অবদানে মান্য হিসেবে গণ্য হতে চান। দেখা যাক তাদের এই দানের অভিযান। এই যে ভাই, আপনার কাছে ভালো কম্বল আছে? শীতকালে কম্বল থাকবো না মানে? আপনারা বসেন, একটা একটা দেখাই। এই যে দেখেন, এগুলো ফার্স্ট ক্লাস কম্বল। এটা হলো দুবাইয়ের কম্বল, আর এটা হলো সৌদি আরবের, এটা হলো ব্যাংককের, আর এটা হলো সিঙ্গাপুরের। এটি কি দিয়া বানাইছে ভাই? এই কোনটা সিনথেটিক, কোনটা উলের, কোনটা জুট দিয়ে বানাইছে। কেমনে বেচে? এটা কোয়ালিটি অনুযায়ী 2000 থেকে শুরু করে 3000 4000 5000 এর উপরও আছে। ভাই আর কোন লাগবো না, আপনি এটি গুটান। আমরা ত্রাণের কম্বল নিব, মাইনসের দেওয়ানের লিগা। আপনার কাছে ত্রাণের কম্বল আছে? ভাই আমি আগেই কইছি, আমার কাছে বিভিন্ন দেশের বিভিন্ন ম্যাটেরিয়ালের কম্বল আছে, ওই ত্রাণের কম্বল বলে কোনো কম্বল নাই। ভাই আপনার এনে না থাকলেও অনেক দোকানেই ত্রাণের কম্বল আছে, এই ধরেন 100-200 টাকা দাম। ভাই এত দামি কম্বল দিয়ে আমগো পোষাইবো না। আপনারা তো ভাই মানুষের কম্বল দিয়ে ব্যবসা করতেছেন না, ত্রাণ দিতেছেন, এখানে পোষানোর কি আছে? 100-200 টাকার কম্বল, সাইজ ছোট, মানও খারাপ, হেডি দিয়ে কোনো লাভ আছে? কিন্তু ভাই আমরা সবসময় এইভাবে দিয়েছি, কেন আপনি দেখেন নাই? আমগোই ত্রাণ সব চ্যানেলে দেখানোর ব্যবস্থা করছি, আরে আপনি কত পাবলিসিটি দিব। ও বুঝছি, চ্যানেলে দেখাইন না ত্রাণ, মানুষের দেখানোর লাগে ভিডিও করে ওই ত্রাণ দেওয়ার চিন্তা ভাবনাটা একটু বদলা। জাকাতের জিনিস, ত্রাণের জিনিস কম দামে দেওয়া ঠিক না। শুনেন ভাই, অন্যের এমন জিনিস দেওয়া উচিত যেটা আপনাদের নিজেরও পছন্দ।